প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলকে আমি স্বাগতম জানাই আমার রেগুলার শো না বলা কোথায়। না বলা কোথা আনটোল স্টোরি, যেটাই আমার ভিউয়ার্সরা আইন আমরারে তারার স্টোরিগুলো শেয়ার করার লাগি। আজকে আপনারা শুনবা আমার বার্মিংহামের দুইজন সমাজসেবিকা, যারা আমরার বার্মিংহামের লাগি খুব ভালো ভালো কাজ হইয়া যাইতেছেন, আর তারা বেশি করে মহিলার লাগি। তো তারার সাথে আমি আপনারে পরিচয় করাইয়া দেই। হ্যালো আফা, আপনারা ভালো আছেনি? ভালো আছে। আমি আসলে আপনার নাম আমি কইছি না যাতে আমি আপনার পরিচয় আপনারা নিজে দেন। তো আমি জানতাম চাইমু যে আপনার নামটা কিটা, যদি আমরা ভিউয়ার্সরে হই। ধন্যবাদ না বলার কথা। আমার নাম বিপাশা জান্নাত স্বপ্না, আমি বামিঙ্গা মহিলা আওয়ামী লীগের সভাপতি। আর আপনার নাম আপা? ধন্যবাদ রাশিয়া, আমি হইলাম বার্মিয়ামে মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা। আমি আপনারা দুইজনকে স্বাগতম জানাই আমরা স্টুডিওত। আপনারা আইসন, আপনারা মূল্যবান সময়টা দিরা দেনে আমরারে, এটার লাগি আপনারা ধন্যবাদ জানাই। আপনারা খুব কষ্ট হইরা আপনারা খাম খা সবগুলা ফালাইয়া আমরার স্টুডিওত আইয়া আপনারা কিছুটা সময় দেনে দিরা, এটার লাগি আপনারা শুক্রিয়া আদায় করি আমি। সো আমি প্রথমে একদিন পয়লেও জানতাম চাইমু যে আপনারা যেহেতু রাজনীতি করই, তো রাজনীতি আমরা সাধারণত জানি যে মহিলারা তেমন রাজনীতিত অ্যাক্টিভ নাই, তে আপনারা এটা কোন চৌকে দেখেন? পয়লা আমি সব না পারে জিকাইম যে আপনি রাজনীতিত আওয়ার কারণটা কিটা। ধন্যবাদ। আমি যে সময় স্কুলে লেখাপড়া করতাম, আমার খুব স্বপ্ন আছিল আমি আওয়ামী লীগ রাজনীতি করতাম। যেহেতু মেয়ে মানুষ, কোনো সুযোগ আছিল না, লেখাপড়া চলাকালীন মা বাপে বিবাহ দিলাইছেন, তারপর ও আমার স্বপ্নটা। আমি তাইলে বিবাহর পরে বাংলাদেশও অ্যাক্টিভ আসলানি রাজনীতি করা, যে বাংলাদেশও আওয়ামী লীগ কইছেন আপনি করেন, তো বাংলাদেশও আওয়ামী লীগের লগে যোগ দিছিলানি না অতিশ আওয়ার পরে আপনি রাজনীতি যোগ দিছেন? বাট আমার খুব শখ আছিল আমি আওয়ামী লীগ রাজনীতি করতাম, বাট স্কুলে যে সময় লেখাপড়া করছি তখনকার আর সুযোগ আছিল না যে রাজনীতিত কীভাবে যাইব। তখন লেখাপড়া চলাকালীন আমার মা বাপে বিবাহ দিলাইলা। আচ্ছা, তাইলে ইদেশ আওয়ার পরে কতদিন বাদে আপনি রাজনীতি যোগ দিছেন? তারপরও আমার স্বপ্নটা আমি ভাঙছি না যে কীভাবে আমি রাজনীতি যোগদান করতাম। লন্ডনে আসার পর বার্মিংহাম শহরে সংসার শুরু করলাম। 2004 সালে যে সময় বার্মিংহাম যুবলীগ প্রতিষ্ঠাতা হয়, সেই সময় বার্মিংহাম মহিলা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আপনিও ওইসলানি না, বার্মিংহাম প্রতিষ্ঠাতা ছিলেন যুবলীগের নাম আসন আলী। আপনার প্রমোশন হয়েছে লাগে, তখন তো আপনি প্রেসিডেন্ট মহিলা লীগের। তাই সবসময় কি আমার বাসা আইতা, আইলে সবসময় রাজনীতির মাত মাত্রা, তখন আমি হইতাম থাইন্ডের কথা তুলে আমি আরো খুব বেশি উৎসাহিত পাইছেন রাজনীতি করার লাগে। যে রাজনীতির মেইন কারণটা কি তাতে, আমরা তো যে কোনো একটা জিনিস করতে গেলে লাগে যে এটা কর্মু, যে ও জিনিসের লাগে কর্মু, যেটা আমি ছাত্র জীবনে সবসময় শুনতাম যে বঙ্গবন্ধু আদর্শ, সবসময় যে মাইন্ড হইত যে বঙ্গবন্ধুর আদর্শটা কিভাবে, যেহেতু কোনো সুযোগ আসিল না, লেখাপড়া চলাকালীন তো বিয়ে হয়ে গেল, বিদেশে আওয়ার বাদে তো আমরা জাতির পিতার লাগি মানে উৎসাহিত হয়েছে অকান্তনি, যে আওয়ামী লীগ কর্ম যার লাগি তার লাগি কর্ম, যে আমরা দেশের লাগি অতটুকু করছো জাতির পিতা, জাতির পিতা শেখ মুজিবুরের পার্টি, তে ইদেশের মাঝে কতটুকু সহযোগিতা কিন মানে সাহায্য পাইরা, যে মহিলা লীগ করা তো একটা খুব কঠিন কাজ, আমরার
খাস করে আমরা সিলেটি, আমরা তো আমরা আমরার একটা ঐতিহ্য আছে যে আমরা সাই সুন্দর করে সংসার চালাইয়া নিতাম। আমরার ঘরের মাঝে স্বামীরে মানে বালা রান্না খাওয়াইতাম শাশু শাশুড়িরে। আর এটা তো আমরা প্রায় সময় এটা ভাবি না যে কি তারা পলিটিক্স করার, তো এটার তুনি কতটুকু সহযোগিতা পরিবার তনি অথবা অন্য মানে কমিউনিটি তনি কতটুকু সাহায্য পাইয়া আইরাইতে। তখন আমার যে আসন আলী সাহেব তাই না আমার উৎসাহিত করছেন রাজনীতিবাদী। আমি 2004 সালে যুবলীগের মহিলা সম্পাদিকা ছিলাম। যুবলীগের মহিলা সম্পাদিকা আসলা জি বাদে 2011 সালে বার্মিংহাম আওয়ামী লীগের সম্মেলন চলাকালীন। এটা এখন কতটুকু বড় হয়েছে? এটা অনেক বড় হয়েছে যে আমার খুব শখ, মানে আমি এত সংসারে এত ঝামেলার বাদেও আমি চাই না যে আমার রাজনীতি স্বপ্ন আপার করছো। কিন্তু এখন জানলাম কিছুটা যে কোন লিগ করইন বা কিতা করইন, মানে আমি যাই আমার সম্মানিত আফা রুকিয়া বেগম আজাদ তাইন হইছেন আমরা বার্মিংহামের একজন জানাবুনা মুখ, তাইন রাজনীতি হররা আমরা জানি খুব বেশি দিন ধরি। আফা আপনি একটু আপনার পরিচয় দেন আমার বিয় জখলতেরে যে আপনি কিতা করইন আর আপনার রাজনীতিটা কোন আন্তনি শুরু হইছে। যে সময় সংগ্রাম ছিল এই সময় আমার বয়স 7 বছর ছিল। আমি নিজে দেখছি যুদ্ধ সংগ্রাম। এই যে আমার সুনামন যেতে তালেবুদ্দিন আমার ভাই, সে আমার ভাই ছিল সুভত্ত ভাই, সেনে তো মুক্তির যুদ্ধ শহীদ হয়েছেন। তো উনি সবসময় বলতেন আমার হাতে স্কুলে পতাকাটা থাকতো সবসময়, সে বলতো একদিন তুমি অনেক বড় হবে। দুঃখ লাগে উনি নাই, যা হোক আমরা বাংলাদেশের জন্য যে নেতাগুলা দিয়ে আসতো, আমার দাদাও ছিল নানা ছিল রাজনীতির, ওরা বাসা বাসা আসতেন তো বলতো তুমি এত, আমি রাজনীতি ছোটোবেলা থেকে ভালোবাসি। হঠাৎ করে একদিন একবার আমি সিলেটের সমাজ মহিলা সমাজ কল্যাণের প্রধান আসলাম, এইটা আমি দেন কাউন্সিলর স্বামী না স্বামীমার স্বাধীন উনিরে দিয়েছি আমি 10 বছর আগে। আপনি ইদেশ বাংলাদেশের রাজনীতিতে হতে এখানে যাওয়াতে আমি বাংলাদেশে থাকি না, আর এই দেশে সাপোর্ট করতাম রাজনীতি ভালো পাইতাম। কই আপনি শুরু করছেন মুক্তিযুদ্ধ তো নিতে এই সময় আপনার বয়স কত আছিল? 7 বছর আছে। 7 বছর আছিল আপনার বয়স। তো আপনার কোনো স্মৃতি আছে নি আমরার মুক্তিযুদ্ধের? আমার সবগুলো স্মৃতি মনে আছে তো লে তো বললাম। তো মানে যে আমরার দিনে বাবা চাচা দাদারা দিনে জান দিছেন বাংলাদেশ স্বাধীন করার লাগি। হ্যাঁ আমার দাদার তিনটা চারটা বাড়ি জ্বালাইছে পাঞ্জাবিগুলা, আমার যা নিজের দেখা বাগে আমার বাবারা দিয়ে মেশিন গান ধরছিল গুলি করার জন্য আমি পাঞ্জাবির হাতে ফার মাঝে পড়ছি, আমাদের বাড়ি ঘেরাও দিয়েছিল সবগুলো আমরা মাড়ি তলে নিচে ঘুমাই থাকছি। তো আপনার আপনার নিজের চোখে দেখা সব জিনিস সবগুলো দেখা। আচ্ছা তো ঈদে সব আপনি কত সালে আইসলেন? 70 আমার নানা ছিল আমার দাদারও সবাই ছিল চাচারা, আগে তো মহিলাগুলো আনতেন না ওরা, তো আমার মারা আনছেন না আমার নানা মামা সবাই আসলে চাচাইনেরা আসলে সবাই, আমার মার সব আমেরিকা বাবার সব একে। তো আপনি এই দেশে দেনে আওয়ার পরে যে মহিলা আওয়ামী মানে রাজনীতির কিভাবে মানে জড়িত হইছিলা? ও তো নেতাগুলাগুলো আসতেন না নি সেন দাদা এইসবগুলা এইসবগুলা বাংলাদেশে তো নেতাগুলো আসতেন, আগে বাসা বাসা যাইতেন ওরা, তো আমি দেখতাম আমার দাদারা আর চাচারা দেন বাসা দেন ইনভাইট। হ্যাঁ মহিলাগণ বেশি বাড়াইতো না ওরা, ওরা ঘর থেকে ধরে ধরে আমরা বুট নিয়ে দিতাম বুঝছো, এরপরে কাজও শিখাইতাম সব সময়। তো এইটার লাগি স্বপ্ন আফায় কতটুকু জানেন যে আপনি তো রুকিয়া আফার লগে বাক্কা দিন ধরে কাম করা, তো রুকিয়া আফার লগে জড়িত কত বছর ধরে হয়েছেন? তার লগে জড়িত বিগত 5 বছর ধরে। বিগত 5 বছর ধরে আর রুকিয়া আফা আপনি কত বছর ধরে রাজনীতি করা? আমি তো 9 বছর ধরে, ওইলে আমার কোনো আগে আসিল আমার কইলাম তো সমাজ কল্যাণের আসলাম সিলেটারে আমি দিয়ে আসতাম একটা কাউন্সিলর। আচ্ছা এবার গেলো আমি দেশও ইনভাইট হয় আমার, আমি যাই ঢাকা বুঝছো কাটা আমার নাম আরও তো অনেক দিনে অহর স্বপ্নার সাথে
কমিটির বারবিয়া মহিলা আওয়ামীলীগের উপদেষ্টা আমি নিজেই জানি না, এটাতে দিছে আমারে তারা একটা একদিন আমি গেছি আর ইব্রাহিম ভেবাই দেন উনি অ্যালাউন্স করছেন যে তুমি, আমি বললাম হ্যাঁ আমারে খেয়ে দিছে এটা, বললেন হ্যাঁ তোমার তো এটা আসছে, তো তার সাথে আসি আমি চেষ্টা করতেছি অনেক মহিলাগুলো আনবার লাগে, আর যদি মহিলাগণ আসে আমাদের বাচ্চারা কালচার শিখবেন সবগুলার। হ্যাঁ আর একটা কথা বলি, আর আফা আমাদের আপনি নয়া জেনারেশন যারা আমরা আছি এরা রে কিভাবে দেখুন যে আপনি তো, আমি তো জানি যে আপনি স্বপ্ন আফা তারা সকলে কররা যে আপনার আর বাচ্চা কাচ্চা দিনে আসুন, তারা ইটারে কিলা দেখুন যে আপনার আর রাজনীতিটারে তারা ভালো পায়। ইকুয়ের বাচ্চারা তো সবগুলো ভালো পায়, লেবার পারি কনসার পারি তারা এনিথিং ভালো পায়, এবার যদি নেই প্রোগ্রাম তো ওরা দেখলে ভালো পায় বুঝছেন, আর যদি আমরা করি এরকম তো আমাদের বাচ্চাগুলো শিখবো নাতিনগুলো শিখবো, ওইটাই আমি অনুরোধ করি। আমাদের বাঙালি এই দিনে কয়েকদিন আগে ডেলসি সানোয়ার আইছিল না, বলছিল সিলেটের মহিলারা এখানে এত কম বাহিরে রাজনীতির, আমি বললাম সাফরানের সাজল্লালের মাটি তো স্বামীভক্ত মহিলাগণ, যদি ওরা স্বামীরা নিয়ে আসতে পারে আমার খুব অন্তত সম্পর্কে স্বপ্ন আফার কিতাতে মত যে আমরা যে নেক্সট জেনারেশন, যেমন ধরেন আপনার বাচ্চা কাচ্চারা আসুন, আমরা তো মহিলা লীগ বা আওয়ামী লীগ পার্টি করলাম, এটারে আপনার বাচ্চা কাচ্চারা কতটুকু সাপোর্ট দেন? তারা আমার বাচ্চাকে তারা সাপোর্ট করেন, তারা সাপোর্ট করেন করে তো আমি আইতে পারি। তো আমরার কোনো আপনার আর কোনো, আপনি যেহেতু একজন উপদেষ্টা আপনি বালাটিকে হইতে পারবা যে আমরা নেক্সট জেনারেশনের লাগি কোনটা বেস্ট হয়, যে ইদেশেও আমরা দেশের পলিটিক্স করা না মেইন স্ট্রিমে যাওয়া? এই দেশে দুইটাই রাখতে চাইবে, নিজে কালচার তো আর পার লাগতে পারবে না, এটা তো রাখতে হবে, আজ আর ব্রিটিশ হোক বা গ্রাম তো বাংলাদেশ না, এটা দুইটাই রাখতে হবে। আপনারা ধন্যবাদ জানাই আমরা স্টুডিওতে আইয়া আরি আমরা লগে আপনারা না বলা কথাগুলো শেষ করার লাগি ধন্যবাদ। আমরাও ধন্যবাদ তোমার, আমরা এতটুকু সময় না তাহার লাগে। আমিও ধন্যবাদ জানাই সবাইকে। প্রিয় দর্শক আমি এখন একটু বিরতি যাইমু, একটু পরে আমি আমার আরও দুইজন গেস্ট লই আইমু, আপনারা আমার সাথে থাকবা কোনোবাই যাইবা না। ধন্যবাদ আপনারা। আইনি সমস্যায় ভুগছেন কারণ আইন আপনি ঠিকমতো বুঝতে পারছেন না, বুঝার কথাও না, কিন্তু আমি তো বুঝি, আমি ব্যারিস্টার আহমেদ মালিক, আইন বুঝাই আমার কাজ। ব্যারিস্টার আহমেদ মালিক খুবই হেল্পফুল, খুবই কমিটেড। ব্যারিস্টার মালিক হ্যাজ বিন প্র্যাকটিসিং ল ফর ওভার 25 ইয়ার্স, অফারিং সার্ভিসেস টু বিজনেসেস এন্ড ইন্ডিভিজুয়ালস। হি অলসো প্রোভাইডস সেম ডে সার্ভিস ইন আর্জেন্ট কেস, প্রপার্টি, ইমিগ্রেশন, ফ্যামিলি, যে কোনো কেস আমি আপনার জন্য ফাইট করব শেষ পর্যন্ত। স্বাস্থ্যসম্মত উপায়ে প্রস্তুত প্রিমিয়াম কোয়ালিটি পরোটা শাহানা পরোটা, আপনার নিত্যদিনের পছন্দের খাবার। শাহানা পরোটা এখন ব্রিটেন ও ইউরোপ জুড়ে সর্বত্র পাওয়া যাচ্ছে। সাসকো ফুডস ইউকে লিমিটেড 02085916043। Hello there, Legal Taxi mobile app is an amazing cloud-based taxi booking solution. The taxi drivers and passengers can access this application anytime and anywhere. Are you waiting on the road or trying to call up a taxi? Well, don't waste your precious time anymore. And now you can book your taxi at ease. Do you want to know how? It's so simple. Download the Legal Taxis app from the App Store in your smartphone. Register your details with your mobile number or log in directly with your Facebook account. Enter the location manually or drag the balloon where you want the pickup and drop to happen. Legal Taxis application fetches your location automatically and shows the taxis nearby. On a single click, your request is sent to the nearest driver. The taxi driver will receive your request and accept it instantly. In return, you will receive a notification and you could check the current location of the taxi with the estimated time to reach your pickup location. While your taxi arrives, hop in and enjoy your ride. At the end of your journey, you will receive the receipt of taxi fare in your mobile app. You can either pay as cash or through online. This app also allows you to feedback about the ride, rate the trip and share your experience through social media. Legal Taxis app not only allows you to book regular taxis but also black cabs, mini cabs and hackney carriages. What are you waiting for? Book your taxi today for a great voyage at Legal Taxis. Hello.
ইমন, What are you doing here? ইমন দে দেখতে পাইছি। It's best you just stay away from us. ইমন দে একবারটা দেখতে দাও। একবার Breakdown of marriage affects parents and children. Barrister Malik and his expert team of lawyers can act to alleviate pain and stress. Westminster Law Chambers. Feel like having a grill or a steak? Well, a new grill and steakhouse just opened. Agora Grill and Steakhouse. Come with your family and friends and be first to try our grills and steaks. Agora Grill and Steakhouse. 119 New Road, London E1. অন্তরেরই টানে প্রবাসীদের প্রতিটি টানে মিশে আছে সাসকো ফুডস। তোমরা আমারে শান্তি মতো মরবার দিতে নাই বুঝছি ব্যারিস্টার মালিক সাহেবকে খবর দাও উইল বানাইতাম দেখলা তো উইল বানাইলে কি অবস্থা হয় আজকেই উইল বানাও টাইম ওয়েস্ট করবা না প্রিয় দর্শক আমার লগে থাকার লাগি আপনারে ধন্যবাদ জানাই আমি আবার দুইজন গেস্ট লই আইছি আমার স্টুডিওত তারা ওখন আপনারে আমার না বলা কথা কইবা আমি তারারে আপনাদের সাথে পরিচয় করাইয়া দেই আমার ডাইনে আছেন ফাইমা ফাইমা আপনি ভালো আছেন নি জি আমি ভালো আছি আপনারে ধন্যবাদ জানাই আমরা স্টুডিওত আওয়ার লাগি আপনারে ধন্যবাদ জানাই আজকে প্রোগ্রামে আমরা আনার জন্য আর আমার আরক ডাইনে আছেন শাহিলা শাহিলা আপনারে ধন্যবাদ জানাই আমরা স্টুডিও তাওয়ার লাগি আপনি ভালো আছেন নি আমি ভালো আছি ধন্যবাদ রাশিয়া ইনভাইটিং মি দ্য না বলা কথা আচ্ছা আপনি আর ফাইমার আজকে আমরা স্টুডিও তাইছেন আমার দর্শক হল আপনার কাছে নি আমার না বলা কথা গুছিন শুনবার লাগি তে আমি পয়লা ফাইমারে জিকাইমু যে ফাইমা আপনি আমরা তো মানে মেইনলি জানি যে আপনারা দুইজন একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট এটা যাওয়ার আগে আমি আপনাদের পরিবারের কথা একটু জানতাম চাইব আমার দেশের বাড়ি সিলেট আমি সিলেটে বড় হয়েছি আর আমার আব্বা একজন মুক্তিযোদ্ধা আসলা আর আমার আম্মা একজন রাজনীতিবিদ তাইন তাইন বঙ্গবন্ধু আদর্শ রাজনীতি করেন আমার আম্বা আব্বা দুজনও বাংলাদেশ আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী আচ্ছা তাইলে শাইলা আপনি কিতা করেন আপনি বাংলাদেশ তো নি বড় ইয়ে উদ্দেশ্য আইছেন নি জি আমি দশ বাংলাদেশ থেকে 2001 আমি আইছি আচ্ছা তে বাংলাদেশে কতটুকু লেখাপড়া করছো আমি এসএসসি পর্যন্ত পড়ছি বাদে আমার বিএ হইছে বিএ হইছে
তাইলে ইদেশে আওয়ার পরে মানে কতটুকু সময় লাগছে কি যে আমি তো যেহেতু ইদেশে সেটল হইতে সময় লাগছে বাট ওপর আমি সেটল হইলাম আমি আমি খেয়ারা নাও আমি মানে খেয়ার খেয়ার করি আর পলিটিক অলওয়েজ পলিটিক্স আমরা মনে করি দেশ থেকেও বালা পাই এটা একটা সাইডে ইয়ে বাট বা দেয় মনে করি উদ্দেশ্যে আইসি বাংলাদেশ থেকে ইয়া বেশিরভাগও আমি ইনকারি যাইছি কারণ আমার হাজব্যান্ডে সাইন পলিটিক্স করতাম আচ্ছা এটা তো আরো ভালো উৎসাহ যে হাজবেন্ডে যদি সাপোর্ট দেন তো মেইন পারসন ঘরের মাঝে ওয়াটার দিয়ে দিলে পলিটিক্স করার লাই কোনো সমস্যা নাই কেন আচ্ছা তো পলিটিক্স পলিটিক্স তো তেমন একটা বড় জিনিস না ইদেশও যেমন একটা ফ্যামিলি মেনটেন করা এটা খুব একটা হার্ড আমরা লাগে ইদেশও তো ফ্যামিলি ফ্যামিলিরে আপনি কিলা মেনটেন করেন পলিটিক্স করেন আবার কোন খেয়ে উয়া করেন এভরিথিং ফয়লো মনে করা ফ্যামিলি তো সবচেয়ে আগে এটা আমরা মেইন প্রায়োরিটি মেইন প্রায়োরিটি আমার বাচ্চা আমার সাইজুন বাচ্চা টান টান দিয়ে ওলি ফাফসা করি বাট আমার হাজব্যান্ডে সাপোর্ট করেন দাস ভাই আমি মনে করি সব দিন আমি করতাম পারাম আমি খামও করতাম পারাম পলিটিক্সও মনে করি কাজও করতাম পারাম বাট আমি সব ক্রেডিট দিব আমার হাজব্যান্ডে আচ্ছা সেটা অলওয়েজ তাই আমার সাপোর্ট করেন নাকি এটা তো খুব ভালো হতা যে হাজব্যান্ডের সাপোর্ট পাইরা তে ফাইমার ফাইমার কিতা এটা দিম মত যে মত যে ইদেশ দেনে অত অত জিনিস আমরা করি এটার লাগি মেইন সাপোর্ট শুধু হাজব্যান্ড নি আমি শাহেলার লোকে পুরা একমতি কেন বিকজ আমরা যখন করতে কি বাইরে যাই অবশ্যই আমরা ফ্যামিলি সাপোর্ট না থাকলে বিশেষ করে মহিলা হল তোর আমরা আগাইতাম পারতাম না আমি মনে করি হাজব্যান্ড ফ্যামিলি আরও যারা মেম্বার আছে ওই সবর সাপোর্ট খালি সাপোর্ট হইল হইবনি আমরার যে একটা উইল পাওয়ার আছে আমরার মেয়ে মেয়ে বলতে এটা যদি না থাকে তে খালি ঠেলাইয়া তো দিলাইলে তো আসলে সাপোর্ট না থাকলে তুমি কিছু করতে পারতাম না স্পেশালি আমরা বেটি মানছি নিজের নিজের মোটিভেশন থাকতো হইব আগে নেই নি আমরা নিজের ইচ্ছা থাকতো হইব প্লাস সাপোর্ট থাকতো এটা ঠিক আছে আমরা করার মত লাগি পাররাম আমরা জি জি বিকজ বাংলাদেশের রাজনীতি ডিফারেন্ট ইদেশ আইলে আপনি গড় কাম করা লাগবো রান্দা লাগবো বা চিন্তা দেখা লাগবো সপ্তাহ করা লাগবো হরিয়া আপনি আর আপনি তো একজন খেয়ে ওয়ার্কার তে ফাইমা তো ছোট মতো কাজ কিবা নই করো কিতা করো স্কুলের লগে আছি একটা স্কুলের লগে পার্ট টাইম কাম করো না ফুল টাইম পার্ট টাইম করি পার্ট টাইম করো তে পার্ট টাইম কাম কইরা হাড়ি তে হাজবেন্ডে তো হয়তো কিবা ফুল টাইম কাম করো জি টাইম ফুল টাইম কাম করি তে ফুল টাইম কাম করে হাজবেন্ডে কত খান সাপোর্ট দেয় না আপনারে আপনি তো একজন ওয়ার্কার তাই নয় একজন ওয়ার্কার তে আপনি যদি গরু কুকিং করতে পারেন তো টাইম কেন করেন না অবশ্যই কুকিং করে না বা বাকি যেটা আছে লাইক সামটাইমস আমি সকালে গেলাম কি আমার খামো আমার সানা মাতা থাকলো আমার হাজব্যান্ডে আইয়া দাম তাই না তাই গেছে রান্ধার লাগে পারেন না বাট অন্য যে খালি রাঁধলেও যে সাপোর্ট এটা আমি মনে করি না সাপোর্ট বহুত হয়ে আছে তাই কোনো সময় আমার রুমা টাইলি বা কোনো সময় আইয়া দেখুন খাইছুন খাইয়া প্লেট ধুলি বা আর বাচ্চাদের দিয়ে একটা সাপোর্ট আছে যে তারারে কিলা ইদেশও স্পেশালি ইদেশও আমরা বেশি ফোকাস করি আমরা ফুরতাইনতের উপরে যে ফুরতাইনতেরে কিলা লেখাপড়া করতা কোনো টিউশনও যাইতা কোনো এক্সট্রা স্পোর্ট অ্যাক্টিভিটি করতা ওটার লাগি তো এটার এটার লাগি মা বাবা দুজনের কতটুকু মানে সময় দেওয়ার দরকার দুজনের আমি বুঝি দুজনের মানে সময় দেওয়া দরকার আমার জ্যেষ্ঠ হয় আমি দেই মনে করো আমি যেগুলা খামো নাই কিংবা আমি গরু আছি আমি আমার বাচ্চাদের টাইম দিই মনে করো আমার হাজব্যান্ডের টাইম আইসে টাইম টানটা দিবা আচ্ছা এটা তো বালা দেখা যায় তো আসলে আজকে আমরা মানুষ আমরা মানে আজকে অতটুকু আগুয়ে যাইতে পারছি যে দেখতে পারলাম যে হাজব্যান্ড আর ইকুয়ালি এটা সাপোর্ট দিরা ও তে বাকি বাকি জিনিস যেমন ধরো আজকের যে সাইবার এই যে ফেসবুক আছে আর ইন্টারনেট আছে এগুলারে আপনারা মনে করেন শুধু মাও খোলতে এটারে সেফগার্ড করা না এটা বাবাও হলতেরও জো আছে ডিউটি আছে যে এটা দেখতা যে ফেসবুক দুজনের এটা দায়িত্ব আছে দুজনের কথা করতে যে আর আমরা আমরা তো বেশিরভাগ মা হলেও করি মাও হলতে করি আমরা মা হলেও বেশি লুক আফটার করি মনে করো সে কিতা করা না বা চিন্তার বেশিরভাগ তো আমরা মা হলেও করি তো মা মা অতখানো তো আমি জানতাম চাইলাম আর ফাইমা যো ফাইমার কতটুকু যেহেতু বেশিরভাগ পুরুষ মানুষ যারা আছেন তারা রাতকু খামো থাকুন আর বাচ্চার দিন আস্তা দিন স্কুলে থাকুন তারা হয়তো ফেসবুক ইন্টারনেট অত তার যাই না বাট রাতকু তারা যায় মা অকল যখন গড়ো থাকুন আমি মনে করি
আমারও বাচ্চা না আসুন, আমি তান তাহলে দশটা পরে কোনো টিভি দেখা কিছু না, জার্সি রুম পেট যাওয়া আমার গরো আমি করি, ইন্টারনেটও কেউ পরে যাইতে পারেন না। আর শাহেলাই দিনে ফুল টাইম খাম করো আজ খেরার, তো খেরারের খাম খইরা গরের খাম সকল তার মানে ইটারে খিলা খিলা জ সামলাইয়ে রাখো, বাচ্চাদেরও সময় দেওয়া, হাজব্যান্ড হাউস ইটারে খিলা সময় সময় বার করো। আমার ব্রেক টাইমও হলিডে সময় ব্রেক টাইম আমি টু টাইম আই আমার গরো মনে হয় খালা আছে আই একবার থারা যাবলা ঘুম থেকে উঠে মর্নিং আমার স্টার্ট আমার 6 o'clock ইন বিটুইন আমি দুইবার আই করে আমার বাচ্চা ইন্টারে দেখে আমি আর না স্কুল টাইমে তো তাই না আমার হাজব্যান্ডে নিয়ে থারা দিই পিক আপ করে আমার বাচ্চা হাজব্যান্ড। আর আপনার আর পলিটিক্স সাইডটার মাঝে যাইও না আমি একটু, যে আপনারা তো পলিটিক্সও করো যে শুনলাম তো বাচ্চা হাজব্যান্ড সকলেও মানে বড় করে একটা সাপোর্ট দিরা এর লাগি মানে বিভিন্ন জিনিসের মাঝে ইনভলভ হইতে পাররা, তো পলিটিক্স পলিটিক্সও আওয়ার মেইন কারণ আপনার কিতা শাইলা পলিটিক্স? আসলে আমি পলিটিক্স অলওয়েজ আমার ফ্যামিলির সবও আমার মনে করেন আমার মামা আছে মুক্তিযোদ্ধা সবসময় আমি দেখছি পলিটিক্স আর এই কান্ট্রিতে আবার বাদে একটু আগে তো আপনি হয়েছিল আপনার হাজব্যান্ডেও চাই না আপনি পলিটিক্স আর ই ও কান্ট্রিতে আবার বাদে আমার হাজব্যান্ড ও দিস কান্ট্রিতে আমি বন প্রসাপ অন্য বাট তাই অলওয়েজ কিছু বলা হয় না মানে মিডিয়া মনে করো পলিটিক্স করলে তো মনে করো আপনি পরিচিত হই বা মানুষে জানবা তাই থান মানে ভি তাই ওলান যে করে নাকি। আমরা তো জানি যে আপনি তো একজন পলিটিক্স পলিটিক্যাল ফ্যামিলি তো নি মানে ব্রথ পয়সেন বোন আর ব্রথ পয়সেন, তো ইকানোর মাঝে শুধু বালা দিকটা কোনটাতে? আমি মনে করি যদি আপনি রাজনীতির লগে জড়িত থাকেন আপনি দেশের মানুষের লগে লাগে কিছু করতে পারবা। ফাইমার লগে আমি একমত যে ও লন্ডন থাকিয়া আপনি বাংলাদেশের লাগে কিছু করবা, বাংলাদেশের পলিটিক্স কিতার লাগে, এদেশের মেইন স্ট্রিম পলিটিক্স তো করা আমরা লাগে জরুরি, যেহেতু মানে এদেশের মেইন স্ট্রিম পলিটিক্সের সকলটা হ্যান্ডেল করে, যেমন আমরা বাচ্চা হলতে যে বেনিফিটও আমরা পাই এটাও ইয়ে মানে আমরা জানি যে এদেশের মেইন স্ট্রিম পলিটিক্স কে তুলতে পাই আমরা লেবার পার্টিতে আমরা কি আছে ওখানে ও এদেশের পলিটিক্স আমরা, তে ফিউচারে দি আপনারা দিও জনের কোনো প্ল্যান আছে নি যে মেইন স্ট্রিম পলিটিক্সে যাওয়ার, যেমন কনজারভেটিভ আছে লেবার পার্টি আছে অন্যান্য বিভিন্ন বিভিন্ন পার্টি হল আছে যেটার মাঝে আপনারা মেম্বার হইতে পারবা বা কাউন্সিলর হইতে পারবা? অবশ্যই যদি আমি আমার ফিউচার প্ল্যান আছে, যে ফিউচার প্ল্যান আছে যাওয়ার পলিটিক্সে, তো আপনাদের লাহানি যদি আরো মহিলা মলা আগ্গাইয়া আইতে আমি মনে করি যে আমরা মহিলা কোনো দিক দিয়ে অফিসে নাই না কোনো দিক দিয়ে, আমি বিয়ার অখলে কইরাম আপনারা সবে মানে আমরা মহিলা সজনে ফার্মু আমরা সবসে ফার্মু ফার ফারতাম না এমন কোনো জিনিস না, আপনারা আও খেয়ে গইয়া মহিলা কোটা কোনো সময় মনে করেন না যে আমরা বেটি না আমরা ফারতাম না এখানে ফারতাম না আমরা সবসে ফার্মু পুরুষে যদি খাম করতে পারুন বাইরে মহিলা হলতে তো করলাম, তো পলিটিক্স খালি পুরুষে এখানে করবা আমরা মেয়েরাও করি, এটা হয়েছে গিয়া মেসেজ আমরা সকল বোন যারা আছেন বাইরে। আমি শাহেলার লোকের একটা শেয়ার করতাম চাই যে আমরা যে কমিটি আইসি আমরা কমিটি অ্যাবাউট 1 বছর আগে আইসে বা আমরা বার্মিংহামর যে আমরা আওয়ামী লীগের যে পরিবার আসুন আমরা সব সময় তারা কেস্টার সাপোর্ট পাইলাম তাহলে তারা আমরা ধন্যবাদ দিতাম চাই যে আমরা তারা কল সময় যারা পুরুষরা আসুন বিহাইন্ড আপনারা যে সাপোর্টার তারা আপনি ধন্যবাদ জানাই রা আমি তারা ধন্যবাদ জানাই যে তারা আমরা সব সময় তারা কইবা যে মেইন স্ট্রিমও যাওয়ার লাগিও আপনারা বড় করে একটা সাপোর্ট দিতা দোয়া আশা করতাম আমরা ভবিষ্যতে তাই তাই আমরা সাপোর্ট দিতা যেন আর একটা কমিটিটা আরো মানুষ মহিলা হল বিশেষ করে মহিলা হল আগে আইতো বার্মিংহাম মহিলা হল ফাইমা আপনি আপনার বিয়াজ হলতে কইতে পারবা যে আপনার কতটুকু জরুরি যে মহিলা হল আপনার সাথে যোগ দিবার লাগি? আমি কইম যে রাজনীতি করলে যে খালি বাদ হয়ে যাইবা এটা কোনো বড় কথা নাই, আমার আম্মা দেশের রাজনীতি 65 থাকি রাজনীতি করা বাংলাদেশও আর আমি টান ফুরি হইয়া এই দেশে আমি আইয়া ফলে ফারছি না বাড়াইতাম এখন আমার বাচ্চা বড় হয়ে গেছে আমি ইনভলভ হয়েছি, আমি কই রাজনীতি করলে যে খালি বাদ হয়ে যাবে এটা না, আপনারা মহিলা হল আগ্রহী আঁকা আমাদের সাপোর্ট করুক অক্টো আমি শব্দ কইম। আচ্ছা আর শেলা আর কিতা মত বই কেন? আমিও বিয়ে রাখলার হইলাম আপনারা পলিটিক্স এর অঙ্গই নেই না জন্য সব আউকা আমি বেটি মানুষের হইলাম পলিটিক্স যে বাদ ইলান কিছু না আউকা আমরাও করলাম আপনারা আমরা লগে সাপোর্ট করো কা ওখানে আমি আর ফাললে আপনারা বাচ্চা খাচ্চারেও কিছু জড়িত করো কা জি আমরা কালচারে তারারেও কিছু জানাও কা আর কতখানি এটা ইম্পর্টেন্ট যে আমরার বাচ্চারও আমরার কালচারে ফলো করা ইটস ভেরি ইম্পর্টেন্ট ইয়া তে ইটারে খিলা তারার ইনভলভ করানি যাইতে
প্রোগ্রাম হলো লইয়া যাওকা তারা দেখাওকা তারা বালা ফাইবা আমার ক্ষেত্রে যখন আমি কোনো কোনো সময় লইয়া যাই তারা বালা ফাই আমরা বাংলাদেশি কালচারের গান ঠান যে প্রোগ্রাম হল ইত্যাদি যাই তারা বালা ফাই হয়তো বা বুঝরা না বাংলা জিনিস বাট বালা ফাই আর আমরা ইটার লাগে আমরা বাচ্চা কাচারে বাংলাদেশে লইয়া যাওয়া কতটুকু জরুরিতে হলিডে তো যাওয়া যা আমরা তো যাইও হলিডে সময় মনে করো বেশি দরকার মনে বেশি যাওয়া পড়ে না কালচারের জিনিসগুলো শিখতে হইলে তো অবশ্যই আমরা দেশের মাটি যাইতে হইব তারা পয়লা দেখতে হইব যে আমরা বাঙালি বাংলাদেশে কিলা এই দেশে তো ওয়েস্টার্ন কালচার আমরা মা বাবা প্রায় সময় গরের ভিতরে করি লাই না আমার মনে আমি মনে করি দেশে যাওয়া দরকার আমরা বাচ্চিন্তর লিয়া বা অনেস্টলি আমার বাচ্চিন্তর লোকে যদি এখন মাথা তারা কিন্তু বাংলা খুব সুন্দর পারে জানেনি ইটা লাগে তো আপনারা রোমেইন সুপোর্ট তে আপনারা দিয়েজন আমরা স্টুডিও তাওয়ার লাগি আপনারা আমি অনেক ধন্যবাদ জানাই আপনারা দিনে কষ্ট হইরে আপনারা সময়টা আমরা দিতে পারছেন আর আশা করি ভবিষ্যতে আবারও আপনারা রে আনমো আইনারি আরও সুন্দর সুন্দর না বলা কথাগুলো শুনবো আজকে আমার সময়ের অভাবের লাগে আমি আজকে আমার অনুষ্ঠান শেষ করতে হইর আপনাদের ধন্যবাদ জানাই ধন্যবাদ রাশিয়া ধন্যবাদ রাশিয়া আপনারও ধন্যবাদ আমরা এই প্রোগ্রাম আনার লাগি বিয়াজ আপনারা ফুনছেন আমার দুইজন সমাজ সেবিকা যে ফাহিমা এন্ড শাহেলারে শাহেলারা খুব সুন্দর করে তারার নিজের পলিটিক্যাল অথবা নিজের জীবনের কথা আমরারে শোনাইছেন আশা করি আপনারা সকলের বালা লাগছে আগামীতেও আপনারা আমার লগে থাকবা আমার আগামী প্রোগ্রামে না বলা হতায়